আসসালামু আলাইকুম। ইমাম খাজা মোল্লা, ইমাম খাজা মোল্লা আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। জি, আমার একটা প্রশ্ন আছে। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ ধর্মে বিশ্বাস না করত, তাহলে কি বাংলাদেশ আরো ভালো হইতো নাকি খারাপ হইতো? আমি বলতে পারি না ভাই, আমার কাছে তো সেই রকম দূরদৃষ্টি নাই যে ভালো হইতো না খারাপ হইতো। হয়তো বা এই জিনিসটা হইতো যে ইন দ্য নেম অফ রিলিজিয়ন যে বিভেদগুলো সৃষ্টি করা হয়, যে দাঙ্গাগুলো ইয়ে করা হয়, যে 20টা মানুষের মনে গাঁথানো হয়, সেই জিনিসগুলো এক্সেপ্টেন্স কম থাকতো। অ্যান্ড আরেকটা জিনিস আছে, মানুষ ফর এক্সাম্পল ধর্ম থেকে আমরা যে জিনিসটা পাই, যে জিনিসটা ভালোভাবে অ্যাকিউর করি, সেটা হচ্ছে অন্ধভাবে কাউকে ফলো করা। এবং আপনি দেখেন বা নেতা যেটা বলছে সেটার উপর যাচাই বাছাই বেশি না করা, এখন এই জিনিসগুলোর কিন্তু ফায়দা তোলা হয়। ইসের ক্ষেত্রেও, রাজনৈতিক দিক থেকেও আপনার নেতারাও এই মেথোডোলজি ফলো করে আপনার উপর ফায়দা দিতে পারে, এবং ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করেও যারা জাস্ট যাদের কাছে মেইন থাকবে ধর্মীয় সেন্টিমেন্ট, তাদের ওই সেন্টিমেন্টটাকে ওয়েপেনাইজ করেও কিন্তু তাদের সাথে অনেক খারাপ কাজ করা যায়। ফর এক্সাম্পল আপনার এই এই যে মাঝখানে একটা স্ক্যাম হলো না বিশাল বড়, যে সুদবিহীন আপনার ব্যবসা, হয়তো এহসান গ্রুপ, এহসান গ্রুপের একটা বিশাল বড় স্ক্যাম ছিল। এই জিনিসগুলো বেশি হতে পারে, যেখানে আপনার যাচাই বাছাই কম, যেখানে আপনার ইমানটা বেশি। আমি বলতেছি না যে অন্য অন্য দিক থেকে কোনো সমস্যা হইতো না, আমি সেটা বলতেছি না, বাট হ্যাঁ, এদিক থেকে আপনার প্রবলেমটা কম হইতো আর কি। বাট যে কোনো পজিশন থেকেই আমার আমার মনে আমি মনে করি যে অন্ধবিশ্বাসী হওয়া থেকে যে কোনো পজিশন যাচাই বাছাই করে দেখাই ভালো, এবং ধর্ম থেকে বের হয়ে আসলে মানুষের যাচাই বাছাই করার ইয়েটা একটু বেশি থাকে ধার্মিক মানুষের তুলনায়। সুতরাং সেটা তো হয়তোবা বেটার হইতো। হ্যাঁ, হয়তোবা বেটার হইতো, আমি আমি শিওর না, বলতে পারতেছি না, বাট হয়তোবা বেটার হইতো আর কি। আপনি তো মনে হয় দেশে থাকেন না? সেটা নাই বলি না, ফারাজ ভাই সাতাশ মানে থাকে, ফারাজ ভাই তো বলছে। ঠিক আছে, যেটা আমি না বলি থাকি, উদাহরণ থাকতে পারি না থাকতে পারি, দ্যাটস ফাইন। আপনি তো ফারাজ ভাই বলছিলেন যে আপনি সাতাশ মানে থাকেন, আপনার সাতাশ মানে পাশে। ওটা ওটা বলি, ওটা হচ্ছে যারা হচ্ছে কন্ডেসেন্ডিং ওয়েতে জিজ্ঞেস করে, যারা কন্ডেসেন্ডিং ওয়েতে জিজ্ঞেস করে তাদের। ভাই ওইটাই বললাম, আমি ভাই ওইটাই বললাম। না না, আমার কথা হচ্ছে ধরেন আপনি দেশে আছেন, ঠিক আছে, কন্ট্রি বললাম। হ্যাঁ বলেন। আপনি দেশে আছেন, এখন দেশে কিন্তু বেশিরভাগ মানুষই ধর্মে বিশ্বাস করে, এবং এখানে ধর্মে বিশ্বাস করা যে অনেক লাভজনক, ধর্মে বিশ্বাস না করলে আপনার লস বেশি। হ্যাঁ অফকোর্স লাভজনক, লাভজনক। এবং যমুনা যমুনা গ্রুপের জঙ্গিরা কি, সরি, ক্রিমিনালরা কি করতেছে, কি করতেছে তারা, বেশ সেটাই বেশ লাভজনক। আপনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন। ইভেন ইভেন আপনি আপনি ইয়া আপনি চিন্তা করেন, আপনি র্যালি করে যেখানে বাচ্চাদেরকে নিয়ে র্যালি করতেছেন, বাচ্চাদেরকে মৃত্যুর মুখে ফেলাই দিতেছেন, দাঙ্গার মুখে ফেলাই দিতেছেন, ওই কাজ করে যখন আপনি আপনার সেকেন্ড বউকে নিয়ে, বা বউ তো বেশি বললাম, ওই সেকেন্ড মহিলাকে নিয়ে আপনি ইসের সাথে মানে রিসোর্টে চিল করতে যাবেন, সেখানেও যেখানে আপনার ধরা হবে, আমি বলতেছি না প্রাইভেসি নষ্ট করা ভালো কি না খারাপ সেটা বলতেছি না, বাট সে যখন ধরা খাবে এরকম করে, দেন তাকে ডিফেন্ড করার জন্য তার চেলাচামুন্ডরা নিজেই এসে উঠবে যে না, এটা তার বউ না, একটা একটা ইয়ে মেয়ে, একটা নষ্ট মেয়ে, তারা ধরে নিয়ে আসছে, তার বউ বানাতে বউ বানানোর চেষ্টা করতেছে, এটা প্রোপাগান্ডা সরকারের ষড়যন্ত্র। তাহলে আপনি মনে করেন আপনি যদি রেশনালিটি বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান পরে মানে স্বাভাবিকভাবে চিন্তা করেন, তাহলে তো অবশ্যই ধর্ম খুবই একটা খারাপ অবস্থানে থাকে, ধর্মের অবস্থান সুবিধাজনক, যেটা তো লাভজনক, তাই মানুষ ধর্মে বিশ্বাস করবে না কেন? আর বা ধরেন বাংলাদেশে, বাংলাদেশে আপনি নাস্তিক হলে তো পুরা মারা খাবে। কেউ যদি কেউ যদি মনে করে এটা এটা ওটা মারা খাবে, কেউ যদি এটা ওয়েপেনাইজ করতে চায় যে হ্যাঁ, যেহেতু অলরেডি মানুষ অন্ধবিশ্বাস করে, এবং অন্ধবিশ্বাস ওই ওইটাকে আমি ওয়েপেনাইজ করতে পারি, ওইটাকে আমি ধরেন আমি আমার কর্মচারীদের ঠিক মতো বেতন দিই না, বেতন দেওয়ার বদলে আমি তাদেরকে কি করলাম, আমি তাদের মধ্যে যে নেতা পোতা আছে তারে তারে হাত করলাম, এবং হাত করার পরে তাদেরকে হচ্ছে কি একটা মসজিদ বানাই দিলাম, তারা আমার সাথে ইয়ে না করে তারা এখন তাদের মানে বেতন পাকা না পাক মসজিদে নামাজ পড়তে পারতেছে, এটা পাই তারা খুশি, এটা দিয়ে তাদেরকে কন্ট্রোল করা যেতেছে, বা আল্লাহ নবীর নাম বলে তাদেরকে তাদের বেতন কমানোর কোনো একটা দান্দা করা যেতেছে। এগুলো যদি এইসব করে যদি কেউ অর্থনৈতিক ফায়দা করতে চায় এবং মনে করে যে এটা করে আমার অর্থনৈতিক আমি অর্থনৈতিক সুবিধা পাচ্ছি, এটা যদি কেউ নিজের জন্য ওয়েপেনাইজ করে করতে পারে, এখন আমাদের কি বলার আছে? আমার কথা হচ্ছে দেশে থাকলে আসলে আপনি যতই দেশে তো কোনো জ্ঞান বিজ্ঞান রেশনালিটি এসবের চর্চা নাই, এবং ভবিষ্যতে যে থাকবে এটারও কোনো সম্ভাবনা দেখি না, যদি এখানে নাস্তিক হয়ে আপনি মারা কেন খাবে, পুরা মারা, সেটাও সেটাও কথা, বাট যতক্ষণ আপনার কথা করা যায় শুনবে না, চুরি চাপাতি চালাবে, এভাবেই তো চলে আসে। এটা এটাও ঠিক কথা না, কেউ কেউ মাস্ট চেঞ্জ হবে। ইভেন আমার সাথেও তো এরকম হয়েছে, যারা যেই এক যে ভাইয়া পুরো এককালে আমাকে গালি দিতেন,
তারা নিজের ভুল বুঝতে পারছেন, এসে সরি বলছেন, বলছেন মোহাম্মদকে জুতা দিয়ে পিটাবে, এই এক্সাম্পল গুলো তো দেখছি আমি, তো তাদেরকে ফালাই দিতে পারি না যে না কেউ চেঞ্জ হবে না। আসিফ আমিও ভাইকে তো যারা খুব, আসিফ ভাইকে যারা হত্যা করতে চাইছে, যারা গালি গালাজ করতো অন এ ডেইলি বেসিস এবং কোপাইতে চাইতো, তারা এসে সরি বলে গেছে যে ভাই আমি বলেছিলাম মাফ করে দেন। এই এক্সাম্পল গুলো তো আছে, এই এক্সাম্পল গুলো তো আমরা ফেলাইতে পারি না, তাই না? আপনাদের আপনাদের লাইভের কারণে তো ফরাজ ভাই আমিও আমারও তো ভাই পরিবর্তন করছে, আমিও তো একটা জ্বলন্ত প্রমাণ বলতে পারি। কিন্তু এটার কোনো মানে বাস্তবে কোনো এক দুইজন হচ্ছে, এটা তো এক দুইজনের সাথে তো এখন 1-2 লক্ষ জনের কোনো, তাই না? কোনো না হুজুর না এখন যদি একটা সমাবেশ করে বা একটা ওয়াজ মাহফিল করে, আর আপনারা একটা বাংলাদেশে এসে কিছু একটা করতে চান, ওখানে আসবে 10 জন আর ওখানে আসবে 10 লক্ষ জন। হ্যাঁ, বাট বাট জনসংখ্যা দিয়ে তো কোনো জিনিসের কোন জিনিস কি সঠিক, কোন একটা পজিশন সঠিক কিনা, সেটা তো জনসংখ্যার একটা বিষয় না। এটা ফরাজ ভাই এটা আমি একটু ওনাকে একটু ভালো মতো একটু বুঝাই বলি, যদি আপনি একটু অনুমতি দেন। হ্যাঁ আপনার বলুন। কিন্তু আপনার কিন্তু যখন আপনার রাজা রামমোহন রায় যখন আপনার সতীদাহ প্রথার যখনই করছিল, বিরোধিতা করছিল, তখন কিন্তু তাকে মারার জন্য বহু লোক কিন্তু আগে গেছিল, তাকে হত্যা করার জন্য, তাকে নাস্তিক আখ্যা দিছিল। এরপরে জীবনাদ ভ্রূণকে কিন্তু পুরাভাবে মারছিল, জানেন, গ্যালিলিও গ্যালিলিওকে কিন্তু একদম অন্ধ কইরা তাকে একদম কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, কারণ সে বাইবেলের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এরপরে কিন্তু ঠিকই কিন্তু খ্রিস্টানরা কিন্তু মাপ চাইছে পরে, যে না এটা আমাদের ভুলেছে। এবার আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি চিন্তা করে দেখেন, তারাও কিন্তু মারার চেষ্টা করছে, সে কারণ সে বিধবা বিবাহ প্রবর্তন চালু করছে, করতে নিছিল। এরপরে যদি আপনি ইয়ার কথা ধরেন, আমাদের দেশেরই বেগম রোকেয়ার কথা যদি ধরেন, সে তো নারী শিক্ষার অগ্রদূত বলা হয় তাকে, সে যদি তাকে কিন্তু তখন লোকেরা বলছে যে আরে কি বলে কি নারীদের শিক্ষা, কিন্তু এখন কিন্তু ঠিকই কিন্তু তাদেরই মানা হইতেছে, তাদের এরা কিন্তু কেউ বেঁচে নাই, এরা সব মরে গেছে। কিন্তু তাদের কাজ গুলা তো রয়ে গেছে, তাদের কাজের যে রেশ গুলা তো রয়ে গেছে, তাই না? তাদের যে এটা আমি বুঝি না, সত্যের কথা সত্যের পক্ষে বলতেছি, ঠিক কথা বলতেছি, তাও যদি মারা খাই মরার পরে আমার কাজ হয় না, তাহলে এটা আমি বুঝলাম না। আপনার হয়তো বা এটার ফল এখন আপনি পাবেন না, কিন্তু আজ হোক বা কাল একদিন একদিন তো পাবেন। আপনি ফলের আশা না করে আপনি কাজ করে যান, ফল আপনি পাবেন, একটা না একটা ফল তো আপনি পাবেন, আপনি কাজ করে যান, কাজ করতে তো দ্বিধা নাই। মনে করেন আর আরেকটা কথা এখানে বলা যায় যে এত বছর আগের একটা আইডিওলজি, একটা মতাদর্শ, এটা তো এত সহজে মানুষের মাথা থেকে তো চলে যাবে না, এটাও কিন্তু একটা কথা। 1400-1500 বছর আগের একটা মতাদর্শ, এত আপনি কি মনে করেন একটা তুড়ি মারলেই কি এটা নাই হয়ে যাবে, তেমনটা কিন্তু না। আচ্ছা ভাই, ফারুজ ভাই, ফারুজ ভাই কি ঘুমাইয়া গেছেন? ফারুজ ভাই মিউট হয়ে আছেন, সরি সরি সরি, আমি মিউট করে কথা বলছিলাম। আমি আপনাদের আলোচনা শেষ করে খেয়াল করিনি, একটু পানি খেতে গেছিলাম আর কি। এনি হাউ শেষ, ইমাম ইমাম ভাই। হ্যাঁ ভাই, আমার কোনো প্রশ্ন নেই, আমার একটাই প্রশ্ন ছিল যে নাস্তিক হয়ে এত মারা খাইলাম, এটা মানে মাইনে নিতে কষ্ট। এখন এখন আমি আমি বলবো না যে আপনার মারা খাওয়া লাগবে, আপনি বাধ্য না ভাই, আমরা কেউ বাধ্য না, এই সমাজের ডেভেলপ করতে আমরা কেউ বাধ্য না। বাট যদি বাধ্য না, এখন ধরেন সত্য কথা বললে বা যেটা ঠিক ওটা বলা তো খুব সহজ, ক্ষতি হয় কিন্তু একটা বানায় বলা, একটা ঐশ্বরিক বাণী প্রচার করা, ওটা তো অনেক কঠিন কাজ, তো ওইটা মানুষ করে সোজাটা করে না, এটা আমি বুঝিয়ে উঠতে পারি না। না আমি আমি মনে করি না যে ইয়ে করাটা কঠিন কাজ, ধর্ম প্রিচ করাটা কঠিন কাজ, এটা এটা খুবই সহজ কাজ, যে কোনো জিনিস, এ তো ইজি কাট আনসার। ধরেন প্রাচীন কাল থেকে তো এটাই চলে আসছে, মানুষ যেই জিনিস বুঝতো না সেটার মধ্যে আল্লাহ বিল্লাহ ঢুকা দিত, বৃষ্টি কাট হয় জানি না আল্লাহ, বজ্রপাত কেন হয় জানি না আল্লাহ, এই গরমের জন্য ইয়ে দরকার, বৃষ্টি দরকার, কি করবো আমরা, আল্লাহ বিল্লাহর কাছে আমরা নামাজ পড়বো, এগুলো এগুলো তো মানে সোজা জিনিস। ধরেন আপনার বাচ্চা কেন ইয়ে, ইভেন আমি আহমকুল্লার ভিডিও তো শুনছিলাম, আসিফ ভাই দিছিল, সেটা তার পেজে দিছিল, বাচ্চা কাচ্চারা বেশি দুষ্টামি করে কেন, তাদের উপর জিনের আসর করছে, জিনের আসর করছে, ইডিয়েট ইডিয়েট, সে বাচ্চা কাচ্চারা বলে জিনের আসর করছে, দাদার বাচ্চা কোথায় যাচ্ছে, কোনো কোনো ইয়ে নাই, পড়াশোনা নাই, কিছু নাই, মানে দিল থেকে ফিল হয়েছে বলে গেছে, মুখ চামড়ার মুখ বলতে তো আর কিছু লাগে না, আল্লাহ বিল্লাহর নামে বলছি মেনে নিবা, বুঝছে জিনের আসর। এরপর আপনার যে ট্রান্সজেন্ডার সন্তান হয় কেন, কারণ স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান হয় নাকি তাদের সাথে মিলন করে, এই কারণে এখন কেউ এইভাবে বলতে পারে আহমকুল সবার দাড়ি এরকম গণ, আহমকুল্লার দাড়ি করো না কেন, জিনা দর্শে তারে। আচ্ছা এনি কাউ ইয়া ভাই, তাহলে বলো ভাই, তাহলে আজকে বিদায় নেই, গুড নাইট, অন্য একদিন কথা হবে আবার।
আপনার দুই তিনটা আপনার ভিডিও করা উচিত, দেখি 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 কি করা যায়। আচ্ছা, যে কোনো যদি বিশ্বাসী থাকেন একটু প্রাইভেটে যদি লিখেন যে আপনারা কেউ যদি বিশ্বাসী। আমি ওইদিন যে আপনাকে একটা নিউজ যে শেয়ার করছিলাম ইয়ের বিষয়ে, যে যে সৌদি আরব সৌদি সরকার যে আপনি যে হাদিস আবার নতুন করে সংস্কার করতেছে, এই বিষয়ে আপনি একটু কি বলবেন, মানে আপনার মতামতটা কি, মানে তারা এই জিনিসটা কি করে পড়ি নাই, নিউজটা ঠিক মতো পড়ি নাই, বাট তারা বলতেছে যে আপনার যে মার মার কাট কাট হাদিস গুলা তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করে কি করতেছে। এখন যে জিনিস যে হাদিসটা আপনার সহি যেটা সনদ আছে মতন আছে, এটারে তারা কিভাবে এটা নাই করবে? আপনি কি খেয়াল করে দেখছেন সৌদি আরবের ফতোয়া বোর্ড, যে ফতোয়া বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা যে বন্ধ, এটা কি খেয়াল করছেন আপনি? ভাই বুঝে নেই আরেকবার বলেন। সৌদি ফতোয়া বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট alifta.com না alifta.gov না কি যেন, ওই ওয়েবসাইট যে বন্ধ, এটা কি খেয়াল করছেন? সৌদি আরবের অরিজিনাল ফতোয়া বোর্ডে ঢোকার চেষ্টা করেন, ওই ওয়েবসাইটে বন্ধ এখন। ওকে ভাই, আমি এই সম্পর্কে আমার জানা নাই, আমি দেখবো না এটা। বাট হ্যাঁ, এটা এটা চেঞ্জ করতে পারে, মানে তাদের আমি চেঞ্জ করলে অবাক হবো না যে এই জিনিসটা তারা চেঞ্জ করবে, বিকজ সৌদি প্রিন্স এবং সৌদির লোকজনরা ধর্মকে অত সিরিয়াসলি নেয় বলে আমার মনে হয় না। আমি তো অনেক ব্লগ ব্লগ দেখি, আমি তো ইভেন হজের ব্লগও দেখছি, ইভেন আমি হজে যে হাজিদার কান্নাকাটি করতে দেখছি, যে বিভিন্ন বাদশাহ নামের হচ্ছে বিভিন্ন বাদশাহ নামের যে ইয়েটা দরজাটা, কাবার যে দরজাটা, কাবা শরীফে ঢুকার মসজিদটা ঢুকার বড় বড় কিছু দরজা আছে, বড় দরজাগুলোর নাম হচ্ছে বিভিন্ন বাদশাহ নামে, আর ছোট চিপার মধ্যে পড়ে আছে মোহাম্মদের নামে দরজাটা। এটা দেখে আমি মানে হাদিদের কান্নাকাটিও করতে দেখছি, তো তারা যদি চেঞ্জ করে হাদিস আমি অবাক হব না। তো আপনার কি মনে হয় ভাই, যে এটা দ্বারা কি আপনার ইসলামের রিফর্ম আনা সম্ভব? আমি শিওর না ভাই, বাট আমার মনে হয় না আর কি। ওকে ফরাজ ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।